নমস্কার বন্ধুরা, পিসফুল হোম অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমি মিসেস থারা। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা একদম ফ্রিতে বানানো, বাড়িতে বানানো ফ্রি তরল সার বানানো শেখাবো। কিভাবে আমরা একদম বিনা মূল্যে বাড়িতে একটি অত্যন্ত স্ট্রং লিকুইড ফার্টিলাইজার বানাতে পারি সেটা আমি আপনাদেরকে শেখাবো। এবং এইভাবে ফুলের গাছে এই তরল সার ইউজ করলে এই রকম যাতে রেজাল্ট পাওয়া যায় সেটা কিভাবে আপনারা পাবেন এই ভিডিও থেকে আমরা জেনে নেব। তার আগে বলি, যদি আপনি এই চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনি পেতে পারেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। বাগানটি দেখে দেখুন কিভাবে ফুলে ভরে রয়েছে। এবং এই ফুলের সিক্রেট হচ্ছে আমার এই ঘরে তৈরি বিনামূল্যের তরল সার। চলুন দেখে নিন। এই তরল সারটি হচ্ছে কলার খোসা থেকে বানানো সার, তরল সার। কিভাবে তরল সারটি বানাবো সেটা আমরা একটু জেনে নেব। এই তরল সারটির জন্য প্রথমে লাগবে কলার খোসা। কলার খোসা এরকম নেবেন এবং তরল সারটি বানানোর জন্য এইভাবে তরল সারটিকে কুচি কুচি, কলার খোসাগুলোকে এইভাবে কুচি কুচি করে নেবেন, যাতে এটা তাড়াতাড়ি সারটি তৈরি হতে পারে এবং খুব তাড়াতাড়ি আমরা এর যেটা মানে এর যে গুণটা আমরা ভালোভাবে পেতে পারি। ঠিক আছে, তাহলে এটা এটার একটা হিসাব মোটামুটি একটা বলে দিই, যেটা হচ্ছে চারটে কলার খোসা আপনি নেবেন এরকম, এবং ওটাকে এইভাবে কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে দিলেন। এবার এই চার দিন পর এই কলার খোসাগুলি একদম নরম হয়ে যাবে, এবং নরম হওয়াতে আপনি ভালো করে সেটাকে হাতে করে এইভাবে আপনি চটকে নেবেন, যাতে করে কলার সমস্ত গুণ এর মধ্যে জলের মধ্যে মিশে যায় এবং তারপর আমরা এটাকে ইউজ করব। এবার যেহেতু ভিডিওটি ছোট করতে চাইছি তার জন্য আমি আগেই ব্যবস্থা করে রেখেছি, এবং আমি যেভাবে কলার খোসা ব্যবহার করি সেটা এবার আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই বোতলটি, এই বোতলটির ভেতরে আমি সব সময় কলার খোসা জলের মধ্যে ভিজিয়ে রাখি। যেহেতু আমার কাছে অনেকগুলি গাছের গাছ রয়েছে, আমার বাগানে প্রচুর গাছ, এবং এই কলার খোসাই হচ্ছে আমার এই রকম ফুলের মেন সিক্রেট। অবশ্য শুধু কলার খোসা নয়, আরও দুটো তিনটে তরল সার আমি ইউজ করি, সেগুলো আমি পরপর দেখাবো। আজ প্রথমবার এই তরল সার আমি ইউজ করছি আমার চ্যানেলে, শেখাচ্ছি। এটা প্রথমে আজ দেখাবো, তারপর আমি আরও দুটো তিনটে দেখাবো। এইগুলি হচ্ছে আমার গার্ডেনের ফুলের সিক্রেট। ঠিক আছে, এবার দেখুন এটা একটু ভালো করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে কলার খোসা ভাসছে। আমার পারমানেন্ট এই বোতলটি থাকে, যেখানে আমি কলার খোসা যখনই কলা খাওয়া হয় আমি এই কলার খোসা টুকরো টুকরো করে এর মধ্যে ঠেলে রাখি এবং জলে ভিজিয়ে দিই। এবং এই কলার খোসার যে ফার্টিলাইজার, এটাকে বেশি স্ট্রং বা বেশি কাজের মূল্যবান করার জন্য আমি আরেকটা কাজ যেটা করি সেটা হচ্ছে এইভাবে রাস্ট মানে জং ধরা গুহার যে রড আমি এর মধ্যে দিয়ে রাখি। এরকম তিনটে চারটে আছে, এরকম আরও দুটো তিনটে টুকরো এর মধ্যে পড়ে আছে। তো এইভাবে আমি এটাকে পারমানেন্টলি এটা এইভাবে রাখা থাকে, এবং যখন ইউজ করি তখন আমি এটাকে এখান থেকে বার করে নিই এবং এটিকে জলের মধ্যে ডাইলুট করে ইউজ করি। সবসময় মনে রাখবেন, ডাইরেক্ট কখনো লিকুইড যে সারগুলো আমরা তৈরি করব বাড়িতে, ডাইরেক্ট কখনোই আমরা গাছে ইউজ করব না, সবসময় আমরা এটাকে ডাইলুট করে ইউজ করব। তাহলে চলুন আমরা দেখে নিই যে ডাইলুট করে কীভাবে আমরা ইউজ করব। তার জন্য এই রকম একটি পাত্র আমরা নেব, এবং এই পাত্রের মধ্যে আমরা কলার খোসা যে লিকুইড ফার্টিলাইজার সেটি আস্তে আস্তে ঢালব। ঢেলে কিভাবে আমরা এটাকে ডাইলুট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে এই ধরুন এই এক গ্লাস পরিমাণ এটা আমি নিলাম। এর সঙ্গে
মিনিমাম চার গুণ আপনি ফ্রেশ জল মেশাবেন। এটা একবার, এইটা দুবার, তিনবার এবং চারবার। চার গ্লাস জল আমি মিশিয়ে নিলাম। এটা কি হলো, এইবার এটা যেটা হলো এটা আমার গাছে ইউজ করার জন্য একেবারে রেডি। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এবার ইউজ করব সেটা দেখে নেওয়া যাক। চলুন আমরা একটা গাছের কাছে যাই এবং এটাকে ইউজ করে দেখি। এই দেখুন একটা ছোট্ট জবা গাছ, এটা ফুল দেখুন কীভাবে ফুল ফুটেছে, ছোট্ট জবা গাছ। আর একটা কথা বলে রাখি, এই যে সারটা, আচ্ছা এইভাবে ঠেলে দিই আগে তারপরে বলছি, এই যে অ্যালামান্ডা গাছ, অ্যালামান্ডা গাছে ঠেলে দিই, অ্যালামান্ডা গাছে ফুল আসতে শুরু হয়েছে। এই যে গাছটি দেখুন, এই গাছটিতেও ঢেলে দেব এই তরল সার। এই গাছটি দেখুন বন্ধুরা, এটি একটি 12 ইঞ্চি টবে লাগানো আছে এবং একটি গাছে 23টা জবা ফুল ফুটেছে। দেখুন কিভাবে ফুল ফুটেছে, দেখুন গোটা গাছটা লাল হয়ে আছে একেবারে, এবং গোল করে দেখাচ্ছে দেখুন কোথাও বাকি নেই। এটার একমাত্র সিক্রেট হচ্ছে এই কলার খোসার, বিনামূল্যের কলার খোসার এই তরল সার। হ্যাঁ, তাহলে দেখুন আমার ওখানেও আছে জবা ফুলের গাছ, দেখুন ওখানে কলকে ফুলের গাছ, করবী ফুলের গাছ, প্রত্যেকটা গাছ ফুলে ফুলে ভরা। তাহলে বন্ধুরা আপনিও এইরকমভাবে কলার খোসার তৈরি সার, তরল সার বাড়িতে তৈরি করুন এবং নিজের গার্ডেনকে এইভাবে ফুলে ফুলে ভরিয়ে রাখুন। ঠিক আছে, এবার সময় বাস্তু টিপসের। বন্ধুরা আমরা সবাই সাধারণত বনসাই বাড়িতে রাখতে পছন্দ করি এবং বনসাই দেখতেও খুব সুন্দর, বনসাইয়ের একটা অ্যাস্টেটিক লুকও আছে, কিন্তু বাস্তুর হিসাবে বনসাই কখনোই ঘরে রাখা উচিত না। বাড়িতে বনসাই রাখলে বলা হয়ে থাকে যে বাড়িতে থাকা মানুষ বা বাচ্চাদের জীবনের বৃদ্ধি বিকাশে ক্ষতি হয়। তাহলে বন্ধুরা বনসাই রাখার আগে অবশ্যই একবার ভেবে দেখবেন। ঠিক আছে, আজ এতটাই বন্ধুরা, নমস্কার, টাটা।